রাজ্যের ইতিহাসে স্বর্ণীয় অধ্যায় রচনা হবার পথে সুদূর লাউজ থেকে বিশিষ্ট উদ্যোগপতিরা মঙ্গলবার এক ভার্চুয়াল বৈঠকে কদমতলার আগর চিপস ক্রয় করার জন্য আগ্রহ প্রকাশ করেন বলে জানান স্থানীয় উদ্যোগপতিরা। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে ত্রিপুরা থেকে 25,000 মেট্রিক টন আগর চিপস বিদেশে রপ্তানি করার ছাড়পত্র নিয়ে আসেন, আর তাতেই গোটা বিশ্বের পাখির চোখ পড়ে ত্রিপুরায়। ত্রিপুরার আগরের খ্যাতি বিশ্ব বাজারে ছড়িয়ে পড়ে। উন্নত মানের আগরের খবর পেয়ে সোমবার সুদূর পূর্ব এশিয়ার উন্নত দেশ লাউস থেকে একদল উদ্যোগপতি আগরতলায় পা রাখেন, দেখা করেন রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথেও। মঙ্গলবার এদের কদমতলায় এসে শিল্প স্থাপনের জন্য আগরের গাছ ও জায়গা পরিদর্শন করার কথা থাকলেও প্রাকৃতিক প্রতিকূল অবস্থার জন্য ওনারা আসতে পারেননি। জানা যায়, পরবর্তী সময়ে ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগদান করেন এবং কদমতলা থেকে বিশাল সংখ্যায় আগরের চিপস কেনার আগ্রহ প্রকাশ করেন। এ ব্যাপারে স্থানীয় উদ্যোগপতি অবগত করেন। খুব আনন্দ লাগছে যেটা আজকে ত্রিপুরার মধ্যে আমাদের কদমতলা ব্লকে হচ্ছে। আজকে বাইরে থেকে আসার কথা ছিল, বিদেশ থেকে আসার কথা ছিল, এই বৃষ্টির কারণে ওরা আসতে পারেন নাই। কিন্তু গতকালকে আমাদের এখানের কিছু ব্যবসায়ীকে নিয়ে ওনারা আগরতলাতে মিটিং করেছেন এবং ওই আগরের স্যাম্পলগুলো দেখেছেন, ওনাদের ভালো লেগেছে, ওনারা পরবর্তীতে আসবেন তারা প্রতিশ্রুতি দিয়েছেন। সূত্রে খবর, একজন বিশিষ্ট শিল্পপতি প্রতি মাসে 1,000 কেজি আগর, যার বাজার মূল্য ভারতীয় মুদ্রায় প্রায় 2.5 কোটি টাকার বেশি, কেনার আগ্রহ প্রকাশ করেন এবং অপর শিল্পপতিরা আগামী দিনে কদমতলায় প্রায় 100 কোটি টাকা আগর কেন্দ্রিক শিল্পের উপর ইনভেস্ট করার ঘোষণা করেন। এ ব্যাপারে স্থানীয় উদ্যোগপতিরাও খুশি। তারা আশাবাদী আগামী দিনে এই আগর শিল্পের মাধ্যমে শুধু কদমতলা নয়, গোটা রাজ্যের অর্থনৈতিক অবস্থার বিপুল পরিবর্তন ঘটবে। আর্থিক দিক থেকে উপকৃত হবেন আগর চাষী সহ সকল স্তরের আগর ব্যবসায়ীরা। যদিও এটা আগেই প্রকাশ হয়েছে, যেটা ইতিপূর্বে কোনোদিন হয়নি, আমাদের ত্রিপুরা সরকার ইতিপূর্বে প্রায় 25,000 মেট্রিক টন ঘোষণা দিয়েছে। ত্রিপুরা সরকার ত্রিপুরা হইতে 25,000 মেট্রিক টন আগর চিপস এবং আগর পণ্য বহিরাষ্ট্রে এক্সপোর্ট ইম্পোর্ট হবে, যেটা আমরা খুব খুশি মনে করছি। এবং আগামী দিন এটারই কেন্দ্র করে ওনারা দেখছেন, যেহেতু ত্রিপুরা থেকে প্রচুর মাল এক্সপোর্ট ইম্পোর্ট হবে, তো ত্রিপুরাতে মাল খরিদ করার জন্য ওনারা উদ্যোগ গ্রহণ করেছেন। আশা করি আগামী দিন হবে, আমরা মনে করি। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন জাইকা প্রজেক্টের কোঅর্ডিনেটর রাজীব সাহা, এনসিই মার্কেট প্রমোশন অফিসার আনন্দ ভট্টাচার্য, জেলা বন আধিকারিক এইচ বিঘ্নেশ, মহকুমা বন আধিকারিক অক্ষয় টি বর্তি, কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব, অল ত্রিপুরা আগর অ্যাসোসিয়েশনের সভাপতি শৈলেন্দ্রনাথ ও সম্পাদক আনফার আলী। বৈঠকে রাজ্যের প্রতিনিধিরা স্থানীয় আগর ব্যবসায়ীদের সাথে কথা বলেন। প্রতিনিধি দলটি বৃষ্টির কারণে না আসতে পারলেও সরকারের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে। তবে এর থেকে একটা দিক উঠে আসছে যে আগরকে কেন্দ্র করে খুলে যাচ্ছে বিদেশের সাথে রাজ্যের এই কৃষি অর্থনীতির নতুন দিগন্ত। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।